রাজ্য জুড়ে গণপিটুনির ঘটনায় মাঝে মঙ্গলবার রাতে চোর সন্দেহে এক যুবককে পোলে বেঁধে আটকে রাখার ঘটনা ঘটল সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়ার পোস্ট অফিস পাড়ায়। গত 7 দিন আগে একটি দোকান থেকে একটি মোবাইল চুরি যায় এবং এরপর আজ ওই যুবককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে এলাকার বাসিন্দারা তাকে আটক করে পোলে বেঁধে রাখেন। দীর্ঘক্ষণ ধরে বেঁধে রাখার পাশাপাশি তাকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দিন 25 আগে আমার বাড়ি থেকে রাত্রি 9:30 সময় বাড়ির লোক সব বাইরে ছিল, আমার বাড়িতে ঢুকে মোবাইলটা বাড়ির বেডরুম থেকে বাইরে নিয়ে যায়। তারপর বহুত খোঁজাখুঁজি করার পর সন্ধান পাই যে ওর কাছে আছে। তো আমরা কত বন্ধু বান্ধব নিয়ে গিয়ে মোবাইলটার কাছ থেকে নিয়ে আসি, কিন্তু মোবাইলটাকে যেভাবে ক্ষতিপূরণ করেছে, আমার 3,500 টাকা খরচা হয়েছে মোবাইলটার পিছনে। ঠিক আছে, তো ওকে এই জন্য রাখা হয়েছে যে আমার বাড়িতেও 9:30 সময় কী করতে এসেছিলো। ওকে জিজ্ঞেস করলাম যে তুই এখানে কী করতে এসেছিস, ও বলছে আমি এখানে গাঁজা নিতে এসেছিলাম। ঠিক আছে, তো আমি চাই যেন সব দিক ঠিকঠাক হয়ে যাক, ওরা একটা যেন স্বাস্থ্যমূলক কিছু যারা চুরি করেছেন ওকে নিয়ে এসে শুধু বেঁধে রেখে দিয়েছে। আমি আমার একটা পুলে বেঁধে রেখেছি আমার বাড়ির পাশে। এইভাবে চুরি কী ভাবছেন, কত টাকা ইয়ে রয়েছে, কত রয়েছে ভাই? আমার গ্রামের মানুষ আজকে যে জিনিসটা আমার চুরি হয়েছে, আমি গ্রামের মানুষের সন্দেহ করছি। একটা বাইরের মানুষ রাত্রি 9:30 সময় এসে, একটা মাতাল ছেলে এসে যেভাবে ক্ষতি করে দিয়েছে, আজকে আমার করছে, আজ অন্য জনের করতে পারে, যার জন্য শাস্তি হওয়া দরকার, যাতে ভুলাও না করে। আমার নাম কিষাণ দাস।